অথচ রাসূল বলেন রমজানে একটা উমরা, সেজন্য আমার সাথে হজ করলো। যাদের মাল আছে যায় না, এরা কি জবাব দিবেন? হাসির মাঝে তিনি তোর মাল দিলাম, তুই রমজানে আইলি না যে আমার রাসূলের এই কথা সত্য, কিন্তু বছরে একবার যে আমার বাড়ি আইলি না, কথা কর না তুই জীবনে একবার আমার ছেলেটি যে আল্লাহর ঘরের কি বলে জানেন? আমাদের এই অঞ্চলে আমরা বলি আল্লাহর ঘর, ওরা বলে আল্লাহর বাড়ি। আমরা কি বলি? আল্লাহর ঘর। তারা কি বলে? আল্লাহর বাড়ি। তো শ্বশুর বাড়িতে গেলেন না, দুই বছর হয়েছে, আপনার শাশুড়ি আপনাকে খুব আদর করবে, খুব ভালো কর, আমার তো আমাকে অনেক ভালো আহে না কি বলেন না? বোনের বাড়িতে কোনোদিন গেলেন না, তো বোনের জামাই আপনাকে খুব আদর করে, কি কর সাল বোন গেলে সাইতে আইয়ে না বলে কি বলে না? বলেন বাগনা বাগনি বলে সাইতে আইয়ে না, তা আল্লাহ কি কর? তুই যে আইলি না, কিন্তু তুই যে আমার ঘরে আইলি না, নিয়ত করেন, সবাই নিয়ত করেন, প্রত্যেক রমজান আমরা যাবো, নিয়ত করেন, কারণ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভিতরে আল্লাহ এখানে 1988 আমার নানি নানা যে হজে যাচ্ছেন ঢাকা চক বাজার, হজরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব আমার আপন নানা, তাবলীগিনে সাহেব ফজাইল আমল আমার আপন নানা, আহ এই আজকের এই জুব্বা যা দেখতেছেন তাবলীগের বরকত, এই দাঁড়ি তাবলীগের বরকত। তো নানাজি রহমতুল্লাহ আলাইহ নানি আর নানাজি হজে যাবে 1988 সালে, আমরা লক্ষ্মীপুর থেকে নানি নানাজিকে মা বিদায় দেওয়ার জন্য আসছি, আমরাও আসছি মার সাথে ছোট ছোট, আমি খুব কাঁদতেছিলাম। তো আমার নানি আমারে কয়, আমারে কয় তো মাজ্জা ভাই, মাজ্জা ভাই, মাজ্জা ভাই তুই এত কাঁদস কা? আমি বলতেছি আমরা গরিব মানুষ, জীবনে আল্লাহর ঘরে কখনো যাবো না। তা আমার নানু আমারে কয় আল্লাহ আমার নাতিগারে আল্লাহর ঘরে যাওয়ার ব্যবস্থা করে দিও, আলহামদুলিল্লাহ বলে কি ভাই এখন আল্লাহর ঘরে নিজের নিজের ঘরের মতো লাগে, আলহামদুলিল্লাহ। নিয়ত করেন, আমি যদি এখন বলি আমি আপনার ঘরে চা খাবো, আপনি কি বলবেন? হুজুর জি আইয়ে না, ইয়ে না, কথা কয় না, হুজুর জি আসেন আসেন। তা আমি যদি বললাম আল্লাহ আমার তোমার ঘরে গিয়া ইফতার করবো, তা আল্লাহ কি করবেন? সুবহানাল্লাহ বলেন না? আর নিয়ত করেন ইনশাআল্লাহ, প্রতি রমজান আল্লাহর ঘর, আর প্রতি শেষ দশকে এতে কাপ। আপনি ব্যবসায়ী খাললে পারলে থু তোর ব্যবসা, শেষ দশকে এতে কাপ। আপনি মহাদেশ খাললে পারলে থু তোর পড়ানি, শেষ দশকে এতে কাপ। আপনি তবলিগলা রাগ খাললে পারলে শেষ দশকে এতে কাপ। আপনি ইমাম সাহ শেষ দশকে এতে কাপ, মহাদেশ সাহ শেষ দশকে এতে কাপ, ব্যবসায়ী সাহ শেষ দশকে এতে কাপ, টিওনো সাহ শেষ দশকে এতে কাপ, চেয়ারম্যান সাহ শেষ দশকে এতে কাপ, এমপি সাহ শেষ দশকে এতে কাপ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। কে করবো এতেকাপ? হ্যাঁ এতেকাপ মানে কি? এতেকাপ মানেটা কি? তরকুল আলায়েক মাল খালায়েক, সুবহানাল্লাহ, তরকুল আলায়েক মাল খালায়েক, সমস্ত মাখলুকের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু তুমি আর আমি, বিবি নাই, ছেলে মেয়ে নাই, বাজার নাই, দোকান নাই, মসজিদের বাইরে নাই, তারকুল খালায়েক মা জামিল, তারকুল আলায়েক মা জামিল খালায়েক, সমস্ত মাখলুকাতের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু আমার ঘরে এসে আমার হয়ে যাও, বছরের 10টা দিন তুমি আমারে নির্ভেজাল দিয়ে দাও। কটা দিন? 10টা দিন তুমি আমারে নির্ভেজাল দিয়ে দাও, আর আমি তোমারে লাইলাতুল কদর দিয়ে দিব, 83 বছর 4 মাসের পুরস্কার নিশ্চিত করে দিব। কি ভাই আলহামদুলিল্লাহ, আমার এই গত 23-24 বছরে গত 24 বছরে জেলখানার বছর করতে পারিনি, আর যে বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল হাসপাতালে ছিলাম করতে পারিনি, আলহামদুলিল্লাহ লাজেম ইতিকাফ ইনশাআল্লাহ করবেন, ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এতে কাপ কি, কে কে করবেন দেখে হাত তোলেন, আল্লাহ কত কষ্ট হয় হাত তুলতে, আল্লাহ আল্লাহ তাওফিক দাও, আল্লাহ তাওফিক দাও। হ্যাঁ এদের রাগ করছে নাকি, জানি রাগ করছেন, আল্লাহ জীবনে কখনো সুযোগ থাকলে একসাথে 3 জেলা লাগাবো,
বলেন ইনশাআল্লাহ। একসাথে জীবনে কখনো সুযোগ থাকলে কি লাগাবো? তিন জেলা, দেশে তিন জেলা হয়ে গেছে, এবার বিদেশ তো হয়েছে। সব আমার, সব আমার, সব আমার, সব আমার, সব আমার, দাওয়াত আমার, তালিম আমার, তাবলীগ আমার, জিহাদ আমার, আল্লাহর রাস্তায় খরচ করা আমার, সব কার কাজ? যদি সুযোগ থাকে, মান ফাত্তারা সাইমা, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করাইলো, ওই রোজাদারের সমপরিমাণ নাকি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। তুমি যদি বুদ্ধি করে এক বস্তা চড়া বুটকি না কোনো নিকটতম কোনো বোর্ডিংওয়ালা মাদ্রাসায় পুছিয়ে দাও, তাইলে ওই মাদ্রাসার ছাত্রগুলো তোমার চড়া বুদ্ধি ইফতার করবে, তুমি দোকানে বসে বসে সওয়াব পাইবা। এই বুদ্ধিটা কেমন হইলো? হ্যাঁ, এক বস্তা চিনি, এক বস্তা খেজুর, 20 কিলো সাদা মুরগি, 20 কিলো তেলাপিয়া মাছ, না এগুলো করে না, ইফতার পার্টি করে, ইফতার পার্টি করে, 1 লাখ টাকা খরচ করে, 3 লাখ টাকা খরচ করে, ইফতার পার্টি দেয়, হাসর ময়দানে গিয়ে দেখবে কিছু না। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনাদের নিকটতম মাদ্রাসায় করতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাদ্রাসার মুতাবি মিমিন হযরতকে বলছি, যাদের সাধ্য কুলায় রোজার আগে, 2 দিন আগে, 3 দিন আগে একটা প্যাকেট বানান, 5 কিলো বুট, 5 কিলো আলু, 5 কিলো চিনি, 5 কিলো খেজুর, 5 কিলো চাল, একটা প্যাকেট বানাইয়া প্রতিটা ওস্তাদকে একটা একটা প্যাকেট দিয়ে দেন। আপনি শুধু উদ্যোগ নেন, দেখবেন হয়ে যাবে। আপনার আব্বার টাকা দিতে হবে না, আল্লাহ টাকা পাঠাই দিব। হাও কন্যা নাও কন্যা, সব মাদ্রাসাতে উদ্যোগ নিলে কেমন হয়? হ্যাঁ, এরপরে রমজানের শেষ দশকে আরেকটা প্যাকেট বানাবেন, 5 কিলো সেমাই, 2 কিলো সেমাই, 2 কিলো চিনি, 5 কিলো তেল, সব দিয়া একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গির কাপড়, একটা 3 পিস, সব দিয়ে একটা প্যাকেট বানাবেন, বানায় দিয়ে দিবেন। সরকার যদি পুলিশকে দিতে পারে, আর্মি যদি সরকার আর্মিকে দিতে পারে, তা আমি আমার কোরআনওয়ালাকে দিতে পারবো না কেন? কি পারবো তো ইনশাল্লাহ। কেমন হবে বুদ্ধিটা? হ্যাঁ, এবার 10 জন মুসলমান জমা হবেন, হুজুর এবারের খরচ যা আছে আমরা 10 জন দিয়ে দিব। একজনে বলবে হুজুর আমি তেলটা দিয়ে দিব, সারিকে সত্তর আমার মাদ্রাসা আমরা 24 তারিখে দিব, 78টা তেল লাগবে। ঢাকার একজনে বলছে 5 কিলো 78টা তেল, ঢাকার একজনে বলছে হুজুর আমি সব তেল আমি দিয়ে দিব। বুট লাগবে তো ঢাকার একজনে বলছে হুজুর আমি সব বুট দিয়ে দিব। দেন না আছে সাইন না নাই, কোন লইন না নাই, লইন না নাই, দেন না আছে লইন না নাই, আর দেন না আছে সাইন না নাই, কোন দেন না আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, করতে পারবো না ইনশাআল্লাহ। আপনি আপনার মসজিদে দিবেন সবকে, রমজানের আগে একটা প্যাকেট দিবেন, দিয়ে বলবেন হুজুর বাড়িতে পৌঁছে দেন, পুরা রমজান যেন আমাদের ইফতার দিয়া বাড়িওয়ালারা সবাই ইফতার করে। মান ফাত্তারা সাইমা কেমন হবে? সুন্দর হবে না ইনশাআল্লাহ? আমি নিয়ত করছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মোহতাম সাহেবও নিয়ত করছে, আনাতুল্লাহ সাহেবও নিয়ত করছে, আপনি এই কাউসার সব বৈরব মাদ্রাসার সব ওস্তাদদেরকে দেন, নিয়ত করো, আপনি আপনি কোন আপনি নিয়ত করতে হইব, কোন বলে কোন ইনশাআল্লাহ ওস্তাদ কতজন টোটাল, কোন 55 জন, 5 কিলো বুট, 2 কিলো চিনি, 5 লিটার তেল, 5 কিলো পেঁয়াজ, 5 কিলো আলু, 5 কিলো একটা প্যাকেট করবেন, সর্বোচ্চ 5,000 টাকা করে খরচ হইব ইনশাআল্লাহ। 50 জন মানুষ তৈরি হলে দেখবেন কি সুন্দর, আল্লাহ কবুল করুক। আমার এই পয়গাম কি শুধু বৈরবের জন্য না, পুরো বাংলাদেশের জন্য, আল্লাহ তৌফিক দান করুন। উদ্যোক্তার অভাব, উদ্যোক্তার অভাব, দেনেওয়ালা আছে, দেনেওয়ালা কি? এবং আপনাদের মাঝে বোর্ডিং আছে, এখানে বোর্ডিং আছে, বোর্ডিং আছে, এখানে বোর্ডিং আছে। রমজানের আগের দিন, 2-1 দিন আগে এক বস্তা চনা বুট দিবেন, দেখি একজন মানুষ হাত তোলেন যে আমি এক বস্তা চনা বুট দিয়ে দেবো, কে আছেন দেখি? আল্লাহ, এই আশেপাশে যারা আছেন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত। আমার মন চাইছে যে আরো কত কিছু কই, কিন্তু শাস্তি তুলেন। গতকালকে আমার 3টার সময় আমি বয়ান করছি খুলনা শহর, বাদ মাগরি বয়ান করছি মাদারীপুর, বাদ এসা বয়ান করছি বরিশাল, আল্লাহ
আজকে জোহরের পরে আমরা কোথা? ভৈরব। আল্লাহ যেন সহজ করে, আল্লাহ জীবনটাকে সহজ করে, আল্লাহ সুস্থতার হায়াত দিয়ে দেয়। এই জন্য যদি কেউ পারে, আমার মাংসা তো ভুলে যায় না, লজুর আমি মাংসাটাও রমজানের জন্য খেজুরের ব্যবস্থাটা এক বস্তা খেজুর আমি দিয়ে দিব, শুভ শুভ কইবেন আর কি, বুঝেন না? বল হুজুর এই কথার লেগেই তো আপনি এত কথা কইছেন, শুধু এই কথার লেগে কই না, বিশ্বাস করেন, শুধু এই কথার জন্য বলি নাই, আমি বলছি সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলোকে নিজের মনে করতে হবে, নিজের। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ পুরো করে দেন, ওস্তাদদেরকে ছাত্রদেরকে সকলকে আল্লাহ তারা আল্লাহর ওলি বানায় দেন। ইলম ইমান আমল ও তাকওয়া যেন এটা হয়, ইলম ইমান আমল ও তাকওয়ার মার্কাজ। হ্যাঁ শিখাবো তো ছেলেকে মেয়েকে, যদি কেউ কেউ মেয়েদেরকে মাদ্রাসা দিবেন না তার আকলে সমস্যা আছে, তার কিছু সমস্যা, তার আকলে সমস্যা। কিনা আমি মাছার দিতাম না তো কোথায় দিতাম, তোর গালে নিয়ে দিতাম, তোর মাথার দিতাম, মাথা নষ্ট হয়ে গেছে। আমি আমার মেয়েটাকে মাছার না দিয়ে স্কুলে দিতাম, মাছার দিলে ফেতনা, তো স্কুলে কোনো ফেতনা নাই। এটা কি বলে, এটা কি কয়, এই বুঝ কত না, এই বুঝ কোন হাদিস থেকে আসলে আসলো, কোন কোরআন থেকে বুঝে আসতো? তোমার কোরআন শুধু ছেলে পড়বে, এটা কোন আয়াতে বলছে? কথা কয় না, দিন শুধু ছেলেদের জন্য, এটা কোন আয়াতে বলছে? এটা কোন হাদিসে বললে? কথা কয় না, এটা কোন আকলওয়ালা কইতে পারে? এখন আকলওয়ালা বলতে পারে? এই জন্য ছেলেকেও দিন শিখাবো, মেয়েকেও দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে আজকে কয়টা জিনিস, কয়টা শব্দ শুনলাম? চারটা, কি কি? আইন, আমল, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না হবে না, কি আছে, চাক্কা আছে ইঞ্জিন নাই, হবে না হবে না, ইঞ্জিন আছে চাক্কা নাই, হবে না হবে না, এলম আছে ইমান নাই, হবে না হবে না, ইমান আছে আমল নাই, হবে না হবে না, আমল আছে তাকওয়া নাই, হবে না হবে না। আমি আমার এই সহজ কথাগুলো কেমনি ফেরি করতাম বলো, কি বলছি, কয়টা লাগবে, কি কি, শুধু হাফেজ হয়ে যাওয়া এলেমের কত ভাগের এক ভাগ, আরে কোটি ভাগের এক ভাগ, কোটি ভাগের দাম আছে না নাই, লেকিন পুরো দাম কথা, বালু আছে, বালু আছে, বিল্ডিং হবে কিনলে না, এটা পুরো বিল্ডিং নয়, এটা বিল্ডিং আরো কিছু লাগে, বিল্ডিংয়ে কি লাগে? এই জন্য যারা হাফেজ হয়েছ দোয়া করো আল্লাহ যেন প্রত্যেককে হকান রব্বানি আলিম বানায়, ওস্তাদরা তারগিব দিবেন, উৎসাহ দিবেন, প্রত্যেক দিন ওস্তাদরা হাফেজ ওস্তাদরা যারা আছেন, নিজে যা হয়েছেন হয়েছেন, দেখি ছাত্রদেরকে তারগিব দিবেন, বেটা আমি বুঝি নাই তোমরা আলেম হয়ে যাবে, আর যদি কি দিবে না আলেম হইতি, দেখছে আমার কত জৌলুস, এরকম বলে না, বলে না, না দেখ না আমরা দেশ বিদেশি ঘুরি না, এ দেশ বিদেশি ঘুরে তারা কিছু আয়ত চাচ্ছ না, না তাকাল্লুব হুম ফিল বিলাদ, ঠিক আন্তর্জাতিক হবো না আন্তর্জাতিক হবো, বলেন আন্তর্জাতিক, আন্তর্জাতিক না, বলেন আন্তর্জাতিক, আন্তর্জাতিক না আন্তর্জাতিক, আন্তর্জাতিক আবার কোন, আমার জামাত ছিল একবার বিদেশ সফরে, আমার আমির সাহেব ছিলেন, আল্লাহ ডাক্তার সাহেব মারা গেছে, আল্লাহ তার জান্নাত নসিব করে, তো ডাক্তার সাহেব আমাদেরকে বলতেন, এই বিদেশে কোন রোগী পাঠা, যাদের দেশে চিকিৎসা হয় না তারপরে বিদেশে পাঠা, এদের বিদেশে আইন বেশি কামাল নয়, অসুস্থ বেশি দেখছি আপনার ঘরে বাংলাদেশে না দিয়ে বিদেশে পাঠাইছে, একজনের ক্যান্সার আছে বাংলাদেশে চিকিৎসা নাই ইন্ডিয়া গেছে, এতে বুঝে অহংকার করে, আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিয়েছি, কথা শোনা, হ্যাঁ আল্লাহ মাফ করুক, তো বেশি অসুস্থ হইলে কোনায় নেয় বিদেশি না, আর এটা বলে বলে বেড়া, আমি বিদেশ সফর করছি, কিতেন না আপনি বিদেশ সফর করছেন, ঘোড়ার দিন সফর করছেন, ইল্লা আমার রাহেম,
বলেন ইল্লা ইল্লামার রাহিম। রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশ দিনে আল্লাহর নবী জীবনে কখনো কোনো জেহাদে যান নাই। রমজানের শেষ দশকে রাসূল কোন জেহাদের কোন গাজওয়ার তারিখ রমজানের শেষ দশকে নাই। সুবহানাল্লাহ কয় না রে, কি কইছি কম চাই? এই বদর যুদ্ধ কত তারিখে? সতেরোই। এবার বিশ তারিখে থেকে আপনি ঢুকছেনি, জোরে কয় না। আচ্ছা এই আঠারো উনিশ বিশ রাসূলের জীবনের উপর কেমন কেমন ছিল তুফানটা? গতকালকে সতেরো জন মানুষ বদরে থুই চলিয়াছে, তুফানটা কেমন জীবনের উপরে? আর আজকে কেমনে এতে ব্যাপার ঢুকতেছে, তুফানটা কেমন? আমি বুঝাইতে পারলাম না মনে হয়। রাসূল জীবনের শেষ দশকে এতেকাপ ছাড়ছেন কবে? আমি জীবনের শেষ দশকে এতেকাপ করছি কবে? কি বুঝাইবো? আল্লাহ রাস্তা বাইরে কুটি কুটি এতেকাপে তোমার বেশি সব আমি করছি কি রে? আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা এতেকাপ এতেকাপ কন আমি বুঝাইতে পারতেছি না। আমি কি কারোর মনে কষ্ট দিছি? আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা বলেন এতেকাপ। রমজানের শেষ দশকের কাজটা কি? আচ্ছা কোন হাদিসে আর কোন কোরআনে কোন আসলাফের আমলে জিন্দগিতে একটা শব্দ বলেন যে রমজানকে মাল বাড়াবার উচিত বানাইছে? রমজানে মাল বাড়াবার জন্য রোজা দেন নাই, রোজা দিয়েছেন শুধু আমাল বাড়াবার জন্য। রোজা মাল না আমাল? আমরা সেমাইওয়ালা, জুতাওয়ালা, চিনিওয়ালা, তেলওয়ালা, বুটওয়ালা, জামাওয়ালা, লুঙ্গিওয়ালা, খেজুরওয়ালা, গেঞ্জিওয়ালা, কোনওয়ালা বাদ গেছে? হুজুরওয়ালা, হজরতওয়ালা বলেন না? হজরতওয়ালা সবওয়ালাই তো এক হালক কম।